হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি আরেক এপিসোড নিয়ে। নভেম ইকো রিসোর্ট নিয়ে প্রথম এপিসোডটি করেছিলাম, সেটা ছিল রুমের রিভিউ, যে রুমে আমরা ছিলাম সেই রুমের একটা রিভিউ করেছিলাম। আর আজকে ওভারঅল নভেম ইকো রিসোর্ট সম্পর্কে একটা ধারণা দেব, যেটা আপনারা যদি এই ধরনের রিসোর্টে আসতে চান তাহলে এই ধারণাটা আপনাদের কাজে লাগবে এবং আমার মনে হয় যে ভালোও লাগবে। সো দেরি না করে চলুন ঘুরে আসি। এই রিসোর্ট সম্পর্কে কিছু খুঁটিনাটি তথ্য আপনাদেরকে দিতে চাই এবং দেখাতে চাই। আর পূর্বের ভিডিওটি যদি দেখতে চান তাহলে লিঙ্ক দেওয়া রইল, লিঙ্কে ক্লিক করলে পূর্বের ভিডিওটি দেখতে পারবেন। আর দেরি না করে আজকে এপিসোডটি চলুন সবাই মিলে উপভোগ করি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। খুব সকালে রুম থেকে বের হয়ে একটু হাঁটতে বেরিয়েছি। আমাদের রুমটি ছিল মাড হাউসে, যেটা একটা টিলার উপর অবস্থিত। নভেম রিসোর্টে মূলত আমরা দেখেছি যে তিনটা টিলা, সেই টিলার উপরই রুমগুলো অবস্থিত। যদি একটু ভালোভাবে দেখি তাহলে তিনটা টিলা দুই সাইডে রয়েছে এবং টিলার উপর থেকে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে নামতে হবে। সিঁড়ি দিয়ে নেমে এক টিলা থেকে আরেক টিলায় যাওয়ার জন্য একটা সুন্দর একটা কাঠের সাঁকো করা আছে এবং সেই সাঁকো বা ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে এক টিলা পার হয়ে আরেক টিলাতে আমি হেঁটে যাচ্ছি। যেই টিলাটাতে এবারে উঠছে সেটা এই টিলাটাতে স্যুট রুম দুইটা আছে এবং যদিও রুমে আমরা থাকি নাই, আমাদের যখন আমরা বুকিং দিয়েছি তখন এই টিলাতে রুম ছিল না। এই টিলার যে রুম দুইটা, সেই দুইটা রুমেই রুমের ভেতরে জাকুজি আছে, তার মানে এই রুম দুইটা অনেক বড়, অনেক সুন্দর ওদের কাছে শুনেছি এবং পূর্বে যারা থেকেছে তাদের কাছ থেকেও জেনেছি। রুম দুইটারই ভিউ চমৎকার এবং যেহেতু টিলার উপরে এটা দেখতে খুব ভালো লাগে। সামনে বেঞ্চ দেওয়া আছে এবং বেঞ্চের সামনে আনারস বাগান, বসে থাকতে সকালবেলা অন্যরকম মজা। আসলে এক টিলা থেকে দাঁড়িয়ে বা বসে আরেক টিলা দেখার মজাই আলাদা। যেমনিটি এখন দেখা যাচ্ছে আরেক টিলাতে বেশ কিছু রুম, কটেজ। এখানে আসলে মাড হাউস, ফ্যামিলি কটেজ, স্যুট এগুলো রয়েছে। আর ওদের যে রিসেপশন যেটা এন্ট্রেন্সে, সেই রিসেপশনের উপরে দোতলায় আরও চারটা মতো রুম আছে যেটা হাতের ডান পাশে দেখা যাচ্ছে। সো সব মিলায় আমার ধারণা যে খুব যে অনেক রুম আছে তা না, এটা একটা ছোটো রিসোর্ট। অন এন এভারেজ 15-18 রুম থাকতে পারে। দেখা যাচ্ছে ওদের রেস্টুরেন্ট, আগে একতলা রেস্টুরেন্ট ছিল, এখন ওরা দোতলা করেছে এবং ডেকোরেশন চমৎকার। দোতলার যে নতুন রেস্টুরেন্টটা করেছে খুব সুন্দর এবং রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্টটা বাফেট ব্রেকফাস্ট। সো এখানে বেশ অনেক রকমই, আমি বলবো না যে প্রচুর খাবার দেয় বাফেটে, কিন্তু আমরা পরোটা, রুটি, সবজি, খিচুড়ি, ব্রেড এই জাতীয় যেগুলো আছে সেগুলো ছিল, যেটা এনাফ। যদিও আমি ব্রেকফাস্টের ভিডিওটা এখানে রাখি নেই, তবে রিসোর্ট ছোট হোক বা বড় হোক আমি বলবো নভেম রিসোর্ট ছোট হলেও কিন্তু একদম ছবির মতো আঁকানো। টিলার মাঝখানে, রিসেপশনের সামনে একটা ছোট সুইমিং পুল। এই সুইমিং পুলটা বাচ্চাদের জন্য খুবই মজার একটা সময় দিতে পারে, সে সকালবেলা হোক বা সন্ধেবেলায়। কিন্তু একটু বলে রাখি, এই সুইমিং পুল কিন্তু পানিটা টেম্পারেচার কন্ট্রোল না, সো শীতকালে এখানে কিন্তু আসলে নামাটা একটু ডিফিকাল্ট। গরমকালে তো অবশ্যই মজা লাগবে। আরও একটা কথা,
এখানে কিন্তু আলাদাভাবে বাচ্চাদের জন্য যে আলাদা সুইমিং পুল তা করা নেই। সুইমিং পুলের একটা সেকশন একটু কম ডিপ, আর একটা পার্ট ডিপ। আর এখন দেখতে পাচ্ছি যে রাতের আধারে রেস্টুরেন্টের সামনে যে গার্ডেনটা কত সুন্দর লাগে, এটা চারদিকে একটা সবুজের ভাব, সবুজ আলো দিয়ে ঘেরা। ওই গার্ডেনেই কিন্তু বারবিকিউ করা হয়। সো যারা বারবিকিউ নাইট করতে চান তাদেরকে রেস্টুরেন্ট আপনাদের জন্য বারবিকিউ আয়োজন করবে, এবং ওইখানেই রেস্টুরেন্টের সামনে বসেই অনেকে খাচ্ছে। আমরা দেখেছি যে তারা মাল্টিমিডিয়া দিয়ে গানও শুনছে, যারা এখানে গেস্ট এসেছে তারা গানের সাথে সাথে তারা সময় কাটাচ্ছে। বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো এই সবুজ ঘাসের উপরে ন্যাচারাল একটা এনভায়রনমেন্টে টিলার মাছ তারা দৌড়ে বেড়াচ্ছে এবং এবং ঘাসে বসে আছে, কার্টুন দেখছে। এটা একটা আসলেই সত্যি অনন্য একটা একটা পরিবেশ। সবাই চায় কিন্তু কিছুটা সময় খুবই আনন্দ করে মজা করে প্রকৃতির সাথে সময় কাটাতে। প্রকৃতিকে কেউ ভালোবাসে না বলেন? আর প্রকৃতিকে ভালোবাসতে হলে প্রকৃতির কাছে যেতে হবে। সো যদি রিসোর্টে এসেই ঘুরতে হয় তাহলে এই ধরনের একটা জায়গা হতে পারে একটা গুড ডেস্টিনেশন। আমরা শীতের শুরুতে গিয়েছি, অতএব শীতের আমেজ ছিল, গরম তেমন ছিল না। আরও শীতে গেলে মনে হয় আরও মজা লাগবে, কুয়াশা ঘেরা থাকবে একদম গভীর কুয়াশাতে। আপনারা নিশ্চয়ই এনজয় করবেন প্রকৃতির বিভিন্ন রূপ বিভিন্ন সময়ে, ইভেন বর্ষাকালেও হয়তো আরও ভালো লাগতে পারে। সব কিছু সবুজ প্রাণবন্ত ঘাসে ঘাসে ভরা। দেখতে পাচ্ছি অনেকে ব্যাডমিন্টন খেলছে রিসেপশনের সামনে। আর আরেকটা কথা বলে শেষ করবো যে এখানে খরগোশও কিন্তু অনেক রয়েছে, অর্থাৎ বাচ্চাদের জন্য এটাও খুব এনজয়েবল। কেমন লাগলো ভিডিওটি জানাবেন, আর অবশ্যই সাথে থাকবেন, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। এই বলে আজকের ভিডিওটি শেষ করছি।